তো প্রথমেই আমরা দেখে নেব জব লোকেশন তারপরে আসছি কি কাজ করতে হবে কি কাজ রয়েছে তো এখানে প্রথমেই যে লোকেশনে ভ্যাকেন্সি রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে যে জেলাগুলোতে ভ্যাকেন্সি রয়েছে প্রথমেই রয়েছে এখানে বর্ধমান তো বর্ধমান লোকেশানে এখানে ভ্যাকেন্সি রয়েছে ভিডিওটিকে ধৈর্য ধরে ভালো করে দেখার চেষ্টা করবেন এখানে খুব সহজেই আপনারা কিন্তু চাকরিটা পেয়ে যাবেন রকম টাকা পয়সা কাউকে দিতে হবে না তাই ভিডিওটিকে ভালো করে দেখার চেষ্টা করবেন দ্বিতীয়ত রয়েছে এখানে হুগলি নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এবং নর্থ চব্বিশ পরগনা এ সমস্ত জায়গা থেকে যার যারা ভিডিওটি দেখছেন ভালো করে একটুও না কেটে প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন আশা করছি কাজ একটি আপনি পাবেন তো এখানে কি কাজ করতে হবে আসছি তার আগে বলতে চাই পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলোতে কিন্তু এই ভ্যাকেন্সিটা এসে যাবে তাই বাকি যে জেলাগুলো থেকে ভিডিওটি দেখছেন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তাহলে আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন এবং চাকরির জন্য আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য কোনো রকম ফর্ম ফিল আপ করতে হবে না কোনো চার্জেস কোনো টাকা পয়সা কাউকে দিতে হবে না আশা করছি আপনারা জব লোকেশান দেখে নিয়েছেন এবারে আসছি আমরা কি কাজ কতগুলো ভ্যাকেন্সি রয়েছে তো এখানে আপনারা অনিশ্চয় দেখতে পাচ্ছেন টোটাল ভ্যাকেন্সি তো প্রথমেই আমরা দেখে নেব এখানে টোটাল ভ্যাকেন্সি কি রয়েছে এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে একশো এগারোটা এখানে টোটাল একশো এগারোটা ভ্যাকান্সি আছে তো আমরা দেখে নিয়েছি জব লোকেশন পশ্চিমবঙ্গের মধ্যে কোন কোন জেলাগুলোতে আগে নিয়োগ করা হচ্ছে আমরা জব লোকেশন দেখে নিয়েছি এখানে টোটাল ভ্যাকান্সি দেখে নিয়েছি একশো এগারোটা টোটাল ভ্যাকান্সি আছে এবারে আসছে শিক্ষাগত যোগ্যতা ভালো করে ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন কিভাবে আবেদন করতে হবে সেটাও বলে দেব। তো এখানে মিনিমাম মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এটা কিন্তু নিজের এরিয়াতে চাকরি রয়েছে তাই ভালো করে ধৈর্য ধরে একটু দেখার চেষ্টা করুন তো এখানে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম মাধ্যমিক পাস হলে আপনারা আবেদন করতে পারবেন জেন্ডার রয়েছে এখানে মেল অ্যান্ড ফিমেল বোর্ড কেন অ্যাপ্লাই এখানে ছেলেদের জন্য ভ্যাক্যান্সি রয়েছে মেয়েদের জন্য এখানে ভ্যাকান্সি রয়েছে সকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এবারে আসছে কাজের অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স এখানে কিন্তু ফ্রেশার্স অ্যান্ড এক্সপিরিয়েন্স বোর্থ কেন অ্যাপ্লাই যাদের কাজের অভিজ্ঞতা আছে তারা অবশ্যই আবেদন করতে পারবে যাদের কাজের অভিজ্ঞতা নেই তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন বেতনে চলে আসছি প্রতি মাসে বেতন রয়েছে এখানে চোদ্দো হাজার টাকা এখানে কিন্তু চোদ্দো হাজার টাকা করে আপনারা প্রতি মাসে বেতন পাবেন পোস্ট খুবই ইম্পর্টেন্ট এখানে আমরা আপনারা পোস্ট কি পোস্ট রয়েছে এখানে তো এখানে জীবন জীবিকা সহায়ক এটা কিন্তু আপনাদের পোস্ট রয়েছে তো কি কাজ করতে হবে এখানে এখানে আপনাদের কাজটা কিন্তু পঞ্চায়েতের হবে তো এখানে কোম্পানি পেরোলে আপনাদের কাজ হবে এখানে কিন্তু পঞ্চায়েতের আন্ডারে আপনাদেরকে কাজটা করতে হবে তো নিজের এরিয়াতেই আপনারা চাকরিটা পাবেন জীবন জীবিকা সহায়ক এটা কিন্তু আপনাদের এখানে পোস্ট রয়েছে তো ডিউটি টাইম এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস লাগছে ডিউটি টাইম রয়েছে এখানে আট ঘন্টা উইক অফ সপ্তাহে একদিন করে এখানে আপনারা ছুটি পাবেন আট ঘন্টা করে আপনাদেরকে কাজ করতে হবে ছাব্বিশ দিন মাসে ছাব্বিশ দিন তো জব লোকেশান আমরা দেখে নিয়েছি আরেকবার আপনারা এখানে দেখে নিন বর্ধমান হুগলি নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এবং নর্থ চব্বিশ পরগনা কাজটা পারমানেন্ট কাজ রয়েছে কিছু দিনের জন্য নিয়োগ করা হচ্ছে এমন কিছু নয় এখানে কিন্তু পারমানেন্টভাবে আপনারা কাজ করতে পারবেন তো পেরোল এটা কিন্তু কোনো সরকারি চাকরি নয় এটা কিন্তু কোম্পানি পেরোলে আপনাদের চাকরিটা হবে এটা কিন্তু পঞ্চায়েতের আন্ডারে আপনাদের কাজ হচ্ছে কিন্তু এখানে কোম্পানি পেরোল হচ্ছে কাজ হচ্ছে কী কী ডকুমেন্টস লাগবে এখানে আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো চা হয়েছে ভালো করে দেখে নিন এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের মার্কশিট উচ্চ মাধ্যমিকের মার্কশিট গ্র্যাজুয়েশন সার্টিফিকেট যদি থাকে না থাকলে কোনো অসুবিধা নেই আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড পাসপোর্ট সাইজের ছবি এবং একটা নিজের বায়োডাটা যাদের নেই তারা অবশ্যই কিন্তু একটা বায়োডাটা বানিয়ে নেবেন তো এখানে আবেদন কিভাবে করবেন এখানে কিভাবে আবেদন করা যাবে তো এখানে আবেদন করার জন্য কোনোরকম ফর্ম ফিল আপ করতে হবে না কোথাও যেতে হবে না আবেদন করার জন্য এখানে নিজের মোবাইল থেকেই আপনারা আবেদন করতে পারবেন ভিডিওটিকে ভালো করে প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন ভিডিওর মধ্যে আমি এইচআই ডিপার্টমেন্টের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে আপনারা ভিডিও দেখুন বুঝুন তারপর কিন্তু এখানে আবেদন করবেন ঠিকঠাকভাবে আবেদন করবেন তাহলে কিন্তু আপনারা এখানে কাজটি পেয়ে যাবেন তো সেন্ড ইউর রিজুমি অ্যান্ড মেনশন লোকেশান তো এখানে আপনাদের নিজের বায়োডাটা পাঠিয়ে দেবেন তার সাথে মেনশান করবেন নিজের লোকেশান এখানে কিন্তু যে সমস্ত জায়গাগুলো আমরা দেখেছি সে সমস্ত জায়গা থেকে যারা যারা আছেন তারা কিন্তু একমাত্র আবেদন করবেন বর্ধমান হুগলি নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূম নর্থ চব্বিশ পরগনা বাকি পশ্চিমবঙ্গে যে সমস্ত জায়গাগুলো রয়ে গেল এক এক করে কিন্তু ভ্যাকেন্সি এসে যাবে আপনারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আশা করছি আপনারা কীভাবে এখানে আবেদন করতে হবে বুঝে গেছেন যদি কোনো অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন সম্পূর্ণ ফ্রি জব রয়েছে আর আপনারা প্রতিনিয়ত এরকম কাজের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন রকমের জব যায় এবং কোন কোন লোকেশনের জন্য জব যায়। তাহলে কিন্তু আমরা নিয়ে আসব তো আশা করছি আপনারা সমস্ত বিষয়টা বুঝে গেছেন যদি কোনো অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো চ্যানেলে নতুন ও সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে